শুধু আজকের বিষয় মাসিকে অনিয়ম আসুন প্রথমেই জেনে নিই মাসিকের স্বাভাবিক ঘটনাটি কি ঘটে জরায়ুর একটি ছবি আমরা সংযুক্ত করেছি যেখানে যেভাবে ব্লিডিং হয় সেটি সম্পর্কে আসুন একটু ধারণা নেই এবং সাথে জেনে নিই যে মাসিকের নর্মাল ফিজিওলজি কেমন হয় সাধারণত বয়সন্ধিকাল শুরু হয় এগারো থেকে পনেরো বছরের মধ্যে কারো এগারো কারো বারো কারো থেকে পনেরো কিন্তু শেষ হয় ৪৫ থেকে পঞ্চান্ন বছর বয়সে প্রথম দুই তিন বছর এবং শেষের দুই তিন বছর সাধারণত একটু অনিয়ম হতে পারে আবার প্রতি মাসেই এক একজনের সাইকেল তেইশ থেকে ৩৫ দিনের সাইকেল হয় কারো তেইশ দিনের কারো পঁয়ত্রিশ বেশিরভাগ ক্ষেত্রে আটাইশ দিনের সাইকেল অর্থাৎ প্রথম দিন যখন ব্লাড দেখেছেন সেটি হয়তো এক নম্বর দিন শুরু থেকে আটাইশতম দিন অথবা তেইশ থেকে পঁয়ত্রিশ যার এরকম কিন্তু কখনোই দেখবেন না যে আজকে তেইশ দিনের সাইকেলে হলো আগামী মাসে আঠাইশ দিনের এর পরের মাসে পঁয়ত্রিশ এর পরের মাসে আবার তেইশ এরকম নয় সাধারণত যার তেইশ দিন বা পঁচিশ দিনের সাইকেল তার তেইশ বা পঁচিশ দিনের সাইকেলই হচ্ছে আবার এর মধ্যে প্রতি প্রতি মাসে যেই রক্তক্ষরণ সেইটি দেখা গিয়েছে যে দুই থেকে তিন দিন বা দশ দিন এটির যে কোনো একটি সময়ের মধ্যে হতে পারে তো এ যার দুই দিন বা তিন দিনের সাইকেল তার দুই থেকে তিন দিনই ব্লিডিং হবে আবার যার দশ দিন থাকার কথা দশ দিনই হবে কিন্তু কখনো দুই দিন কখনো দশ দিন এমন হবার কিন্তু কথা নয় সাধারণত প্রতিদিন নর্মালি প্রথম দুই তিন বছর এবং শেষের দুই তিন বছর কিছুটা ইরেগুলার হয় বয়সন্ধিকালের প্রথম দুই তিন বছর যদি বারো তেরো বছরে শুরু হয় পনেরো পর্যন্ত আবার শেষের দিকে বন্ধ হবার কথা আটচল্লিশ উন পঞ্চাশ বা পঞ্চান্ন শেষের দুই তিন বছর এরকম ইরেগুলার সাধারণত হয় এই সময়টুকুতে সাধারণত চিকিৎসার প্রয়োজন হয় না সো এই তো গেল মাসিকের স্বাভাবিক ফ্লো এবং নর্মালিটি আসুন সামনের স্লাইডে জেনে নিই এই মাসিকগুলো কখন অনিয়ম হবে সেই জন্য